পাহাড় মালভূমি জঙ্গল নিয়ে প্রাকৃতিক সম্পদে ভরা রাজ্য ঝাড়খণ্ড, যেখানে ছড়িয়ে আছে অনেক অজানা সৌন্দর্য, অচেনা জলপ্রপাত। জঙ্গলের মাঝে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা তেমনই এক অচেনা জলপ্রপাত দেখতে চলেছি আজ। পুজোতে গিয়েছিলাম পাহাড় জঙ্গলে ঘেরা ম্যাকলাস্কিগঞ্জ। যারা এখনো আমাদের ম্যাকলাস্কিগঞ্জের ভিডিওটা দেখেননি, তাদের জন্য লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে। ম্যাকলাস্কি থেকে চললাম কান্তি ফলস। লাতিহারগামী রাস্তায় ছোট্ট গাড়ি, চান্দোয়াটরি থেকে বাঁদিকে লোহারডাঙ্গাগামী রাস্তায় পড়ে মূল সড়ক ছেড়ে বাঁ হাতি পথে গাড়ি ঢুকালো ড্রাইভার। একদম ঘনা জঙ্গল মে হম লোক আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে পথ গিয়েছে, কখনো দুপাশে চেপে ধরছে জঙ্গল। কিন্তু জঙ্গল আছে কোথায়? ওখান থেকে দেখ সকতে হ্যায় উপর সে। আচ্ছা, গাড়ি নি ছোড়ে খানিক চড়াই উঠে পৌঁছে গেলাম একেবারে ঘন জঙ্গলের মাঝে একটা জায়গায়। শুনতে পাচ্ছিলাম একটা ঝর্ণার শব্দ। গাড়ি থেকে নেমে একটা টিলার উপর সামান্য উঠে নিচে যা দৃশ্য দেখলাম, অভিভূত হয়ে গেলাম সবাই। নিচে দুধারের উঁচু পাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা একটা নদীর প্রস্তরময় উপত্যকা। সেই নদী সশব্দে ঝাঁপিয়ে পড়ছে অনেকটা নিচে, আর তাতেই সৃষ্টি হয়েছে অসাধারণ সুন্দর এক জলপ্রপাত, কান্তি ফলস। আর নদীটা কান্তি নদী। ওই যে নিচে দেখা যাচ্ছে কান্তি ফলস, আমঝরিয়া ঘাটিতে অবস্থানই জলপ্রপাতে। ম্যাকলাস্কিগঞ্জ থেকে লাতেহার জেলার এই ফলসের দূরত্ব 47 কিলোমিটার। চারপাশে নির্জন জঙ্গল, আমরা ছাড়া কোনো পর্যটক তো দূরে থাক, কোনো জনমনুষ্য চোখে পড়ছে না এমন সুন্দর এক জায়গায়। এবার নিচে নেমে একেবারে ঝর্ণার কাছে যাবার পালা। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর একটা অসাধারণ ভিউ উপর থেকে। ছোটনাগপুর মালভূমির অসাধারণ রূপ এই জায়গাটা। পালামুমের লোহারডাঙ্গার কাছে চান্দোয়াটরি আর লোহারডাঙ্গার মাঝামাঝি একটা জায়গা কান্তি ফলস। পাথুরে পথে নামতে থাকলাম ঝর্ণার একেবারে কাছে পৌঁছতে। আমাদের ড্রাইভার কাম গাইড এরশাদই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পাথরের রাস্তা দিয়ে নেমে চলেছি আমরা এখন ঝর্ণার দিকে। চ্যাপটা পিচ্ছিল পাথরের উপর পা ফেলে পৌঁছে গেলাম নিচে জলপ্রপাতের একদম পাশে। উপর থেকে যতটা না সুন্দর, নিচে নেমে এই জলপ্রপাত ততোধিক সুন্দর। অসাধারণ সুন্দর একটা ঝর্ণা, তেমনই সুন্দর ভিউ। আমরা একেবারে ঝর্ণাটার সামনে চলে এসেছি।
তার উদ্দাম রূপ আর কি তার শব্দ। সশব্দে অনেক নিচে নেমে গেছে দুগ্ধশেনিত জলধারা। এখান থেকে অনেক নিচের উপত্যকার, যাকে বলে ব্রেথ টেকিং ভিউ। নিচে নেমে নদীটা দুপাশে উঁচু পাহাড়ের দেওয়ালের মাঝে আরো সুন্দর একটা উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে। ছোটনাগপুর মালভূমি অসাধারণ ভিউ। ভাবছিলাম ঝাড়খণ্ডের পাহাড় জঙ্গলে এখনো কত এমন অজানা সৌন্দর্য, অচেনা জলপ্রপাত লুকিয়ে আছে ব্যক্তিত্বের আড়ালে। কেমন লাগলো এই ঝাড়খণ্ডের লাতেহার জেলার অচেনা জলপ্রপাত? ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্র্যাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্র্যাভেল ভিডিও।